Hello viewers, Assalamu alaikum. Welcome to Bengal Tigers channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী গত এপিসোডে আমরা আমরা এ এখন আমরা নতুন করে এখন আবার আমরা যেটা একটা প্রবলেম ফেস করতেছি এবং আমাদের কিছু ট্রান্সপোর্ট বাড়াতে হবে, এখন এইটাতে আমরা একটু পরে আসতেছি, একটু আমরা ওয়েট করতে যাচ্ছি, কারণ এইটা ছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে নাই। এই প্লেনটা আসলে হাই কস্টিং প্লেন, অ্যান্ড আর কোনো এমন প্লেন নেই যেটাতে ফুয়েল ট্রান্সপোর্ট হয়। দেখতেই পারতেছেন এই দুইটাতে শুধু ফুয়েল ট্রান্সপোর্ট করতে পারে, তাই আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটার জন্য। এখন যেটা আমরা প্রবলেম রিয়েলি যেটা ফেস করতেছি এটা হলো এখানে একটু খেয়াল কর, এখানে সব কিছুতেই আমাদের প্ল্যাঙ্কস দরকার পড়ে, সমিল থেকে যেটা প্ল্যাঙ্কস আসে এটা দরকার পড়ে, এবং স্টিল আর ইয়োর এগুলো ডিফারেন্ট থিংস। এখন ব্যাপারটা হলো আমি একটু একটু দেখতেছিলাম এদিক দিয়ে, একটু খেয়াল করবেন এই গাড়িতে যতগুলো প্ল্যাঙ্কস আসতেছে সবই এই শিপমেন্টে নিয়ে নিতেছে, কোনো কিছুই কিন্তু ও রাখতেছে না। এই যে চাহিদা, আর আমি চাচ্ছি না এই গাড়িতে আর কোনো রোডে আর কোনো লোড বাড়াইতে, লোড বাড়াইতে সেরকম কোনো পসিবিলিটি লাভ হবে না, তাই এর বিকল্প উপায়ে প্ল্যাঙ্কসগুলি প্ল্যাঙ্কস আসতেছে। এবং শর্মিল যে কিছুক্ষণ পরপর বারবার যে মেসেজ শো করতেছে কারণ ও প্ল্যাঙ্কস চাচ্ছে, ও প্ল্যাঙ্কস চাচ্ছে, কিন্তু চাহিদাটা ও যে পরিমাণ ট্রান্সপোর্ট হচ্ছে চাহিদাটা ওর বেশি থাকার কারণে ও এটা এখান থেকে এখানে আসতেছে না, ও সব রেখে দিতেছে। দেখেন প্রতিটা গাড়ি কিন্তু স্টিল নিয়ে আসতেছে, কোনো প্ল্যাঙ্কস নিয়ে আসতেছে না। সো ফর দ্যাট এটি ট্রান্সপোর্ট খুবই কম কমে চলে গেছে, একদম দেখতেই পারতেছেন, তাই এইটাকে আমাদের মডিফাই করতে হবে। তো চিন্তা করলাম আমি যদি একটা বিকল্প এই লাইন থেকে এখানে প্ল্যাঙ্কস নিয়ে শুধু প্ল্যাঙ্কস ট্রান্সপোর্টের জন্য, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা কিছুটা হলেও সলভ হয়ে যায়, কারণ ওই লোড এখানে থাকুক এইখানের জন্য দেখতেই পারতেছে প্ল্যাঙ্কস এখানে দরকার, কিন্তু সেই পরিমাণ কিন্তু কোনো লোডেড নাই। এবং একটা জিনিস খেয়াল করি, গাড়িগুলো মোটামুটি খালি যাচ্ছে, তাই আমরা একটা কাজ করি, এটাকে আমরা দুইটা যাতে নিয়ে যাই সম্পূর্ণ বিকল্প উপায়ে আমরা কাজটা শুরু করি।
জিনিস আমি দেখতে যাচ্ছি। আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটাই হয়েছিল। আমি চাই না এখানে একটা ক্রসিং করতে, এটাকে একদম নিচে দিয়ে নিয়ে গেলাম, লাইনটা দেখতে পাচ্ছি বাড়ানো হয়। তাহলে এদিক দিয়ে বাড়বে, তাই যদি আমরা লাইনটাকে একটু জায়গা নিয়ে একটু দেখি, লাইনটা ক্রস করে নেই, একটু বাড়িয়ে দিলাম। বাসায় উঠতেছি, অলমোস্ট পুরো লাইনটাই মাটির নিচে আছে, সো কোনো সমস্যা নেই। এবং এখান থেকে যদি আমি আপডেট করতে চাই, আমি এতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি, দেখি কি হয়।
আমরা একটু কিলোওয়াট, চাচ্ছিলাম আসলে এই ইঞ্জিনটা ইন্ট্রোডিউস করতে। সবাই 140, এটা 160 ছিল। লাইনগুলো ইলেকট্রিক করে ফেলতে হবে। এখন এটা করতে হবে, এখানে একটু মনে হয় সমস্যা রয়ে গেছে, তো আমি দেখতেছি। এখন আমরা ট্রেনটাকে ডাইভ দিব। তো আমরা দেখবো কতটুকু স্পিডে
140-এর উপরে উঠতেছে না স্পিড, সো এটা আমরা দেখে নিই। উঠতেছে না রে, 140-এর উপরে উঠতেছে না, একটু দেখে নিই কোন ট্রেনটা আমরা আসলে নিচ্ছি।
গাড়ির পরিমাণ যেটা চলতেছে তুমি দেখো, এই গাড়িটা 19 কম, দেখি কি হয়। বেশি তো গাড়ি নাই, দুইটি গাড়ি ভাড়ায় দিতে পারি।
এই ট্রেনগুলো নিয়ে যাব, সময়ের অপেক্ষা শুধু।
এখন এটা দেখতে পারি এটার অবস্থান কি।
স্টিলও মোটামুটি ফুল চলে আসতেছে, একটু লিভিংস রয়ে গেছে, আশা করি নেক্সট ট্রেন গুলোতে ফুল থাকবে, অনেক বেড়ে যাবে। ওটা সেটা হলো এই যে সেকেন্ডারি স্ট্রিক কানেকশন করে নিলাম, এবং এই রাস্তাটা এলো 100 কিলোমিটার পার আওয়ার। সো 100 কিলোমিটারে রাস্তা
সিটি তে ট্রান্সপোর্ট করবো, আমরা একটু দেখে নিই সিটির পজিশন। সিটি আমার পজিশন হলো এই দিক দিয়ে, সো এখানে একটা, এখানে একটা, এখানে যাই, পাসপোর্ট আমরা এখানে একটা করে নিই। এবং 100 কিলোমিটার, এটা 80 কিলোমিটার আছে, যাই হোক। সিক্স এইট বেশি হয়ে যাবে,
কোনো কিছু শো করতেছে না, এটার চাহিদার কারণে বারবার এটা শো করতেছিল, তাই এটা আশা করি এখন আর শো করবে না। শো করতেছে এবং এটা
এখনো পর্যন্ত কোনো ট্রান্সপোর্ট করেনি ফুয়েল, একটা সময়ের ব্যাপার, একটু ওয়েট করে একটু লোড মানে শিপমেন্ট বাড়াই, দেখা যাবে। এখানে শিপমেন্টটা পাঠাতে যাচ্ছিলাম এবং শিপমেন্টটা বসে আছে। সো গাইস, এই ট্রেন গুলো এখন আমরা নেক্সট এপিসোডে, আমরা নতুন কিছু যাওয়ার আগে এগুলো আগে ঠিক করে নিতে যাচ্ছিলাম। নেক্সট এপিসোড ইনশাল্লাহ আমাদের যেটি কাজ থাকবে সেটি হলো এই যেগুলো শিপমেন্টে যেগুলো আসে ট্রেনগুলো, এগুলো সব ইলেকট্রিক করে এটাকে 160 কিলোমিটার/আওয়ারে নিয়ে যাওয়া। এর ফলে তারপরে আমরা নতুন শিপ মানে কোনো সিটিতে শিপমেন্ট বা এর ইয়েটা ইয়ে করবো, যেমন ধরেন এই ট্রেনগুলো আছে সবগুলোকে ইলেকট্রিক লাইন করে নিয়ে যাওয়া, কারণ এগুলোর কিলোওয়াট খুবই কম। দেখাচ্ছি 2-3 কিলোওয়াট। এখন যে ট্রেনটা ইউজ করবো সেটা হলো 6400 কিলোওয়াট, অনেক স্পিড থাকবে। সে তুলনায় যে শিপমেন্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেকটুকু কমে আসবে আশা করি। সো গাইস, নেক্সট এপিসোডে দেখার আমন্ত্রণ রেখে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন ভিডিওটি আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাইকে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাচ্ছি। আশা করি নেক্সট এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।